Hello everybody. Hi everybody. Good morning and welcome back to my channel. My name is Meeta Sharkar. तो आज के next morning ব্লগটা এখানে স্টার্ট করছি। আজকে ব্লগটা এখন 10টা বাজে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন দেখি ব্রেকফাস্টে কি হয়েছে। হ্যালো, তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, ধোসা। কালকের ব্যাটারটাই বেজে গেছিল, তো ওটা দিয়ে দিদি বানিয়ে দিয়েছে, ধোসা ওটাই খাবো। আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমি ভাবছি এবার কী করবো। দিদি ভিডিও দেখতে ব্যস্ত, ওই ভিডিও দেখছে ইউটিউবে। ঠাম্মি বোধহয় জানি না ঠাম্মি কী করছে, মা বোধহয় রান্না করছে, আইডিয়া। তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালটা আছে, তো আমি ভাবছি ওই ওয়ালটায় কিছু একটা ডেকোর বা কিছু একটা করবো। তো ফার্স্টে হালকা ট্রায়াল করি। তো ভাবছি ফার্স্টে এইটুকুটা জায়গাটা কালার করে দেখি, যদি ভালো লাগে দেন পুরো ওয়ালটাতে করবো, না হলে যদি ভালো না লাগে দেন এইটুকুটাতে থাকবে। তাও এটা ট্রায়াল করে দেখি। কালার করার জন্য যাতে লাগবে আমি নিয়ে চলে এসেছি এই একটা মাস্কিং টেপ, এই কালার আর তুলি। তো এবার স্টার্ট করা হোক। যাক, তোমাদের যে বলছিলাম যে আমি ওই ওয়াল ডেকর করবো বা কালার করবো, ওটা করার টাইম কালারের ওই বক্সটা খুলে গিয়ে খুলে দেখছি যে মানে কালার নেই, মানে হাফ কালার শেষ হয়ে গেছে। তো আপাতত ওই প্ল্যানটা এখন স্টপ থাকবে, ওটা কালার কিনবো দেন ওটা আবার স্টার্ট করবো। তো এখন ভাবছি ফার্স্টে গিয়ে মাকে একটু হেল্প করে দিই। আমার শুধু পেঁয়াজ কাটা, শুধু বোধহয় পেঁয়াজ কাটতে হবে আমাকে। তো পেঁয়াজ কেটে পেঁয়াজ কাটবো, দেন চুলে দই লাগাবো। পেঁয়াজ কাটা কমপ্লিট। আর ঠাম্মিও চলে এসেছে এখন ছাদ থেকে। ঠাম্মি এখন গেছে, হাঁপি গেছে, এখন ছাদ থেকে এসে পুরো রোদ্রে দাও, রেস্ট করো, দাও বসো, তুমি পান খাওয়া নিশ্চয় এখন। কোন চেন ওটা ওই ভাড়া আছে, মেন দিচ্ছি ওটা ফার্স্টে এনে দিই ঠাম্মিকে, দেখ কাল রাত্রে ভেজে না সেখানে অনেক কটা আছে। আমার কি দিয়েছে, মা দিয়েছে মনে হয়, সার দিয়েছে আর হলুদ দিয়েছে। তো এখন তো ঠাম্মি ওটা করবে, তো আমি গিয়ে ফার্স্টে দইয়ের সাথে নারকেলটা মিক্সড করবো। আর তাহলে একটু কোয়ান্টিটিটা বেড়ে যাবে, তো দিদিও ইউজ করবো, দিদিরও হয়ে যাবে, আমার দুজনেরই হয়ে যাবে। দিদি হাই টু মাই ব্লগ। আমি এখন দই নিয়ে চলে এসেছি, দই এদিকে, এটাতে নারকেল তেল ঢালা আছে। তো ফার্স্টে দইটাকে বের করে, এই দই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, ফ্রিজে রাখার কারণে উপরটা এসে মানে কেমন একটা বেশ হয়ে গেছে। তো ভাবছি উপর পোর্শনটা ফেলে দেবো আর নিচটা মিক্সড করে নিয়ে চুল লাগিয়ে নেবো। বেশি করে তেল দিলাম, কারণ দুজন লাগাবো, তো কারণ দুজন লাগাবো চুলে, তো ভালোই মানে কোয়ান্টিটিটা বাড়লে আরো বেশি ভালো হবে। তখন আমি চুলে দই লাগাই, তো দুটোই দিয়ে দিই, তো দুটোরই কাজ হয়ে যায়। তেল এমনিতেও চুলে লাগানো হয় না বেশি দিন,
তো ওর জন্য একসাথে আমি দুটোই দিয়ে দিই। দইটা একটু হালকা নর্মাল টেম্পারেচারে চলে আসবে, কারণ দইটা প্রচণ্ড ঠান্ডায়, ভালোই ঠান্ডা আছে এখন। একটু হালকা নর্মাল টেম্পারেচার আসে দেন ওটাকে চুলে লাগাবো। ততক্ষণ আমি এই জায়গাটা ক্লিন করে নিই, নিচটা, নিচে পুরো দইটা নিচে পড়ে গেছে। দইটা এখন নর্মাল টেম্পারেচার হয়ে গেছে, তো ঠাম্মি চলে এসছে, এখন ঠাম্মি আমাকে চুলে লাগিয়ে দেবে দই। আমার লাগানো হয়ে গেলে দেন দিদি লাগাবে, দিদি কিছু একটা কাজ করছে ওর জন্য ওই পরেই লাগাবে। ফার্স্ট আমি লাগিয়ে নি দই, দেন ওই লাগাবো। এইদিকে লাইটটা আসছে তো ওর জন্য, তো ফটাফট দইটা লাগিয়ে নি। তোমরাও চুলে দই লাগাতে পারো, ধরো কালকে অ্যাকচুয়ালি আমি চুলে ওই কার্লার ইউজ করেছিলাম, তো তো চুলটা ড্রাই ড্রাই হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম আজকে দই লাগিয়ে নি। বাড়িতে আমি দই রাখাই, মানে দই পাতাই ছিল, তো লাগিয়ে নি দই। তো দই এমনি চুলে লাগানো খুব ভালো, মানে পরের দিন, মানে দই লাগানোর পর চুলটা একটু স্মুথ হয়ে যায়, সিল্কি হয়ে যায়, তো ভালো লাগে ওর তারপর। তো দই লাগানো, এখন দই লাগাচ্ছে ঠাম্মি। তো আমার দই লাগানো কমপ্লিট, এখন দিদি দই লাগাতে বসেছে। আমার কমপ্লিট, তো এটা ভাবছি এক ঘন্টা, যতক্ষণ শুক হবে আই থিঙ্ক আধা ঘন্টার মধ্যে বা এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, ততক্ষণ আমি আমার কালকে ব্লগটা এডিট করে নিই। কালকে তো হাফ এডিট করা হয়েছিল, তখন হাফ এডিট করে নিয়ে দেন আমি আমার ব্লগটা স্টার্ট। ওয়ান আওয়ার আমার হেয়ারও মোটামুটি, হেয়ার পুরোপুরি শুকিয়ে গেছে, তো ভাবছি এবার স্নানে চলে যাই, স্নান থেকে স্নানে যাবো, তো ফ্রেশ হয়ে নিয়ে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। আমার স্নান কমপ্লিট, ফ্রেশ হয়ে চলে এসেছি, তো এবার লাঞ্চ করতে যাব। তো দিদি মা আর দুজনেই বসে পড়েছে, ঠাম্মি তো আগে খাওয়া হয়ে গেছে, কারণ ঠাম্মি চিকেন খায় না। লাঞ্চের মেনু হচ্ছে আজকে ইলিশ মাছ, ইলিশ মাছ তো বাবা ঠাম্মি আর মার জন্য, আর চিকেন মার জন্য না, বাবা আর ঠাম্মি, ও ইলিশ মাছ মার না, বাবা আর ঠাম্মির জন্য, আর চিকেনটা হচ্ছে আমাদের জন্য, চিকেনটা হচ্ছে আমার দিদি আর মা, কারণ বাবা আর ঠাম্মি দুজনে চিকেন খায় না, তাই দুজনে আগে খাওয়া দাওয়া কমপ্লিট। দিকে দিদিও লাঞ্চ বসে পড়েছে, মাও বসে পড়েছে, এবার আমি বসবো, আমার আর ওয়েট হচ্ছে না। কালকে ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে কিছু, কালকে ছিল হেডেকের জন্য কালকে আমি ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম ওই লাঞ্চের পরেই। তো আজকে সকাল থেকেও কিছু ব্লগ করা হয়নি, কারণ আজকে এখানে এত গরম পড়েছে, এত গরম পড়েছে যে ব্লগ করতে ইচ্ছা করছিলো না, প্লাস ভালো লাগছিলো না আজকে শরীরটা। তো এখন ভাবলাম এখন সন্ধ্যা থেকে এখন তো ঠিকই আছে, তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করা স্টার্ট করছি এখন। হ্যাঁ, সবাইকে হ্যাপি শুভ রথযাত্রা, তো ব্লগটাকে এখন স্টার্ট করা যাক। যেহেতু আজকে দুপুরে অনেক তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি, মানে প্রায় 12:30টার দিকে আমরা সবাই লাঞ্চ করে নিয়েছি, তো এখন ভীষণ খিদে পাচ্ছে, তো ভাবছি এখন গিয়ে খাবো। দিদি এখন ম্যাগি ফ্রাই বানাচ্ছে, তো অ্যাকচুয়ালি ওই ম্যাগি ফ্রাইটা বসে স্থানে গেছে, তো আমাকে বাদ দিয়ে পুরো দেখতে হবে এখন, তো গিয়ে দেখি। মনে হয় এটা তো আর একটু জল দিতে হবে, আমাদের ম্যাগি বানানো কমপ্লিট। তো এবার ম্যাগি ছাদে, এখন ছাদে চলে এসেছি, তো এবার ম্যাগিটা খাবো।
আমি না তুই আমাকে দিয়ে দে কেমন আছে ভাই তুই দাঁতে ভালো ভালো আছে দেখতে পাচ্ছিস তুই চুপচাপ তুই দেখতে পাচ্ছিস পাকা বেশি পাকা বেশি দে দে তো হ্যাঁ আগে তুই বল তোর কেমন লাগলো খেলাটা বল কেমন লাগছে ভালো লাগছে ও দাঁত খুব ইয়ার ঝাল লাগছে না লঙ্কা দিব তোকে বললাম আস্তে আস্তে খাওয়াছিস কেন তোর হাত যাবে তোর ওখানে কত হয় ভাই দেখি 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 অ্যাক্টিং ভালো আছে তুই না আগে বমি করেছিলিস যখন খাচ্ছিস যে পেট খারাপ হয়ে যাবে না কি খেয়ে হয়েছিল এখন যদি কচুরি খেয়ে হয় যদি এখন ম্যাগি খেলি এখনই কচুরি খাবি এখন মিষ্টি খাবি আমার বমন ভাই আমি খাও না এটা আমার বাড়ি না মা না খাচ্ছিস না আমাকে ঠিক আছে বাবা আমাকে একটু দে একটু দে তোর যেন ম্যাগি দিলাম দিদি দিদি চেঞ্জ আচ্ছা বলছি কি আমি তোকে বলেছিলাম দেখ টাকা 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 একটু বাজে লাগছে রসগোল্লা ভালো করে ফেনি আচ্ছা ফ্রেশ হবে না
आज के सन्धाते अनेक आड्डा मारलम आमी भाई ठाम्मी दीदी माँ सबाई मिले तो ब्लगटाके एखाने एंड करछि आज के तोमादेर साथे नेक्स्ट खूब तारातारी देखा होबे तो तोमादेर जदि ब्लगटा भालो लेगे थाके प्लिज कमेंटे जानिओ और तोमरा की रकम टाइपेर ब्लग देखते चाओ सेटाओ बोलो कमेंटे जानिओ तो एबार ब्लगटा एखाने एंड करछि तुम्हारे सबा लाइक करो ना लाइक करो शेयर करो एंड सब्सक्राइब प्लीज लाइक शेयर एंड सब्सक्राइब माय चैनल तो नेक्स्ट व्लॉग में देखा तुम्हारे साथ बाय बाय तुम को अरे कौन धरने आशीर्वाद है तो कौन धरने आशीर्वाद